হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। কেমন আছো তোমরা সকলে? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে ঘর উঠোন ঝাঁট দিয়ে দেখো ঘর মুছতে চলে এসেছি। ঘর বারান্দাটা মুছে রেখে তারপরে রান্নাঘরে একবারে চলে এসেছি। তো সমস্ত কিছু রান্নাঘরটাও একবারে পরিষ্কার করে নিচ্ছি, এটা আমার রেগুলারেরই কাজ। তো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে নেবার পরে মা গেছে জল আনতে, বুঝলো তো? আমরা যে টাইম কলের জল দিয়ে শুধু ভাত রান্না করি, তো মা গেছে জল আনতে। তো আমি এক ব্যাগ জল নিয়ে এসেছি, এটাকে তুলে গুছিয়ে রেখে দিলাম। তো রান্নাঘরটা আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আসো, গুড মর্নিং, আসো তাড়াতাড়ি, দাদাকে ডাকো। অয়ন, এ অয়ন, অয়ন, এ অয়ন, ওঠ, গুড মর্নিং বাবু, বাবু তাকা, গুড মর্নিং। আবার শুচ্ছিস? ওঠ, গুড মর্নিং। তো অয়নকে রোজ এভাবে ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হয়, মানে একটু অলস টাইপের, ডেকেই যাব ডেকেই যাব, ও আর ওঠে না। তো একবারে দেখো ব্রাশ করতে করতে আমি তাঁত ঘরে চলে আসলাম। তাঁত ঘরে ভুলানাতের যেই মাছের জামা কাপড়গুলো আছে, তো ওইগুলো রোজই কাচতে হয়। তো ওইগুলো একবারে নিয়ে নিচ্ছি, মানে গুছিয়ে রাখছি, যেইগুলো মানে কাচতে হবে জামা কাপড়গুলো এক জায়গায় করে রাখছি। তো বাসি কাপড় দিয়ে, ভোলানাথের জামা কাপড় আর অঙ্কনের জামা প্যান্ট দিয়ে অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে, জানি না কতগুলো হবে আজকে আবার। তো দেখি কতগুলো হয়। তো মুখ ধুয়ে নেবো, মুখটা ধুয়ে তারপরে দেখো একবারে রান্নাঘরে চলে আসলাম। এদিকে আমি চা বসিয়ে দেবো, বাবুর দুধ চা এগুলো বসিয়ে দেবো। তো এই জলটা বসিয়ে দেবো, আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে তারপর জলটা ফুটতে থাক, মানে আমি রোজ এরকমই করি। এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে যায়, চায়ের জলটা গরম হয়, আমি ওইদিকে বিছানা তুলতে চলে যাই। তো বাবুর দুধ তুলবো, এর জন্য মানে বাটিতে ওর দুধটা গুলাই, জানো তো, মানে বাটিতে দুধটা গুলালে কি হয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আমি মগে গুলালে মানে দেরি হয়। তো আমি সুপের চামচ করে বাটিতে করে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিতে পারি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এর জন্য বাটির মধ্যেই আমি দুধটা গুলাই, পিডিয়াশর। তো দেখো এদিকে জলটা বসিয়ে দিয়ে আমি বিছানা তুলতে চলে এসেছি, ওইদিকে জলটা ফুটুক, জলটা ফুটতে ফুটতে আমি এদিকে বিছানাটা করে নেবো, গুছিয়ে নেব। তো রেগুলার আমি তাই করি, জলটা এদিকে গরম হয় আর এদিকে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে ভাবছি বিছানার চাদরটা পাল্টাবো, অনেক দিন পাল্টানো হয় না, তো এর জন্য বিছানার চাদর, মানে আমার খাটের মধ্যে বড় একটা মানে কাগজ ফল গুলো পাতা থাকে, মানে বাবু যেহেতু বিছানার মধ্যে টয়লেট করে দেয় তো খাট জোড়াই পেতে রাখি, দেখো পুরো খাট জোড়া, মানে ভিজলে অসুবিধা হয় না, আবার চাদরটা তুলে নিলে শুকিয়ে যায়, মানে চেঞ্জ করে দিলে হয়ে যায়, গন্ধ হয় না। এর জন্য এটা আমি কিনে নিয়ে এসেছি, পান্না কিনে দিয়েছিল, এর কাগজটা আমাদের এখানে পাওয়া যায় না বর্ধমান থেকে। আর দেখো এই চাদরটা না আমি পাতি না, একদম ভালো লাগে না, মানে একটু পিছলা টাইপের আর ভালো লাগে না, সুতির চাদরই সবসময় ব্যবহার করি। তো এইসব চাদর নাকি একদম পছন্দই হয় না, তো অনেক মানে এক বছর ঘরে পরে রয়েছে, আজকে ভাবলাম একটু পাতি। তো দেখো এই চাদরটা পেতে নিলাম, কদিন থাক, দুদিন পরে আবার তুলে ফেলবো। তো একবারে তো এদিকে আমার বিছানাটা পুরো রেডি, বিছানাটা করে চলে এসেছে, এদিকে চাটা নামিয়ে নিয়েছি, আমাদের তিনজনের চা আর বাবুর জন্য দুধ। ও সারাক্ষণ কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, কেন যে কাঁদে বুঝতে পারি না, সারাক্ষণ কাঁদতেই থাকে। তো দেখো এতগুলো জামা কাপড় হয়ে গেছে, তো এগুলো কেচে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তো কেচে একবারে দেখো আমি জামা কাপড়গুলো একবারে মেলে দিয়ে গেলাম, তো দড়িতে ধরেনির জন্য আমি চালের ওপর দিয়েও মেলেছি। হয়ে গেছি, বাবুকে নিয়ে একটু স্কুলে যাব, তো ওকে নিয়ে যাওয়া মানে একটু অভ্যাস হওয়ার জন্য, অঙ্গনওয়াড়ি স্কুলে তো নাম লেখানো থাকে, তো অয়নকে নিয়ে যখন যেতাম মানে একদিন দুদিন যেতাম, কিন্তু ওর যখন ওকে কেজি স্কুলে ভর্তি করি তখন ও কান্না করতো, তো ওকে ভাবলাম যে ওকে নিয়ে যাই, মাঝে মধ্যে অভ্যাস হলে তাহলে ওকে আর যখন ভর্তি করব কান্না করবে না, তো এর জন্য মাঝে মধ্যে মানে অভ্যাস হওয়ার জন্য নিয়ে যাই। বাড়ির থেকে কোলে কোলে আসলো, বাড়ির থেকে কোলে কোলে এসে
দেখো স্কুলের মাঠে এসে নামলো, দেখো এখন নিজেই গড়গড় করে ঢুকে যাচ্ছে, কিন্তু স্কুলে গিয়ে একটু বসে একটুও পড়বে না জানো তো। এই যাওয়ার সময় ঢুকবে বেশ তাড়াতাড়ি, কিন্তু পড়বে না, একটুও বই পড়ে না। এসে বাবুকে খাওয়ালাম, আমি খেলাম, সে এখন একবারে বাজার থেকে এসে নেব। তো বাজার থেকে এসে তারপরে একবারে মাছ টাছ কেটে তারপরে স্নান করে নেবো, সাইকেলটা বের করে নেবো, দেখো তাঁত ঘরেই রাখি, সাইকেলটা বের করে নিয়ে চলো বাজার থেকে আসি। এটা ধুয়ে রেখে স্নান করে চলে এসেছি, বাবুকেও স্নান করিয়ে দিয়েছি, দেখো এবার একটু টিপ করিয়ে দেবো, তারপরে ওকে খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ও বা আমার কাছে দাও, দেখি দেখি আমাকে দাও না, দেখি আমার দিকে ঘোরো, আমি দেবো, ছোট করে দেব না বড় করে দেব, বড় করে দেব তাই। দেখি চোখ বোঝো, তুমি চোখটা বোঝো, ব্যাস এবার তাকাও তো কেমন হয়েছে। বলো আমি এখন ভাত খাবো, ভাত খেয়ে ঘুম করবো, ভাত খেয়ে বলো ঘুমু, তাহলে তাড়াতাড়ি 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 ঘুমাবা তো, ঘুমাবা তো তাড়াতাড়ি। এই যে আলু পেয়েছি একটা দেখবো, আচ্ছা নে। তো দেখো আমি ওকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে আমি পার্শ্বে মাছগুলো দিয়ে দিয়েছি, তো ভেজে নিচ্ছি, ওটা সর্ষে আর পোস্ত দিয়ে করব। তো মাছগুলো আগে ভেজে নিয়ে তারপরে মানে সর্ষে আর পোস্তটা আর একটু টমেটো নুন হলুদ সমস্ত কিছু দিয়ে একটু পেস্ট করে নেব। আর এই যে ভাত, ভাতের উপরে জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাবে, তরকারিতে দিয়ে দিতে পারবো। তো মাছটা আমি উল্টিয়ে দিয়ে তারপরে দেখো গাছ থেকে এই যে লাউয়ের ডগাগুলো কেটে নিয়ে চলে আসলাম। তো গাছে মানে লাউ সেরকম হয়নি, মানে গাছ যেমন হয়েছে লাউ হয়নি, তো লাউয়ের ডগা পাতা খেয়ে শেষ করছি। তো এদিকে হতে হতে আমি লাউয়ের ডগাগুলো কেটে নেব। আর এদিকে পাশের বাড়ির দিদিভাইটা এসেছিলো, আসে মাঝে মধ্যে, তো ওই কথা বলছিল, তো ওনার সঙ্গে কথা বলছিলাম আর রান্না করছিলাম। সে জিজ্ঞাসা করছে কি রান্না করছো, কমপ্লিট কি কি রান্না করেছি দেখো। এই যে লাউয়ের ডাঁটা চচ্চড়ি, এখানে পার্শে মাছ করেছি সর্ষে আর পোস্ত দিয়ে, পার্শে মাছ করেছি সর্ষে আর পোস্ত দিয়ে, আর এখানে আছে ডাল, আর কালকে লোটে মাছটা মানে ছিল একটু, অনেকটাই ছিল, তো লোটে মাছটাকে একটুখানি আর একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে বাবুর জন্য মাছ নিয়ে আসবে, বাবা বললো, ফোন করেছিল আমাকে, বললো যে বাবুর জন্য আজকে মাছ দেয়নি তো আমি নিয়ে যাবো, আমাকে ফোন করেছিল, তো ওর জন্য মাছ নিয়ে আসলে মাছটা ভেজে দেবো। তো যাই এই বাসনগুলো এখন মেজে নিই, বাসনগুলো মেজে নিয়ে তারপরে ওর বাবাও চলে আসবে, খেয়ে দিয়ে নেবো। তো চলো সন্ধেবেলা চাটা খেয়ে বাবুকে খাইয়ে দিয়ে কাপড়টা পরে নিলাম, মানে কালকে যেখানে গেছিলাম লাইন পারে ওখানে আজকে মানে খিচুড়ি দিচ্ছে, তো মানে মুথুয়া দল ওই ঠাকুরনগরের দলের, তো সেখানে যাচ্ছি খিচুড়ি খেয়ে আসি, রাত্রেবেলা রান্নাবাড়া নেই, তো মা হয়তো রুটি করে খাবে, গুলা রুটি করে খাবে। আর ভুলানাথ চলে গেছে, ওর নেমন্তন্ন খেতে চলে গেছে, অয়নকে বলছি, অয়ন যাবে না, যাবি না তো, অয়ন যাবে না, তো চলো খিচুড়ি খেয়ে আসি। তো এখন বাজে 10টা, তো আমি ওখান থেকে এসেছি 9টার সময়, এসে অয়ন তো গেল না, অয়নকে এসে খাইয়ে দিলাম আর অঙ্কনকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দেখলাম ওর ঘুম ঘুম পাচ্ছে, তো আমি ভাবলাম একবারে ওকে ঘুম পাড়িয়ে দিই, দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে।
আর ভুলানার যে কখন আসবে আমি কিচ্ছু জানি না, 10টা বাজে আমার ঘুম ঘুম পাচ্ছে, তো কখন আসবে জানি না। আমি তালা দিয়ে দিয়েছি, বাইরে লাইটটা জ্বালিয়ে রেখেছি, তো আসলে আমি ও আমাকে ফোন করবে, তারপরে আমি উঠবো, বেল বাজালে ঠিক পাবো না। তো এসে আমাকে ফোন করে আর বেল বাজায় না, আর বেল বাজালে যেহেতু মা উঠে পড়বে এর জন্য আর বেল বাজায় না, বা কোথাও যদি যায় তো আসলে পরে আমাকে ফোনই করে যে এসছি দরজাটা খুলে, তো এসে ফোন করবে, তারপরে উঠবো, জানি না কখন আসবে, হয়তো 11টা সাড়ে 11টা বেজে যাবে। তো এখন আমি শুয়ে পড়বো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে, টাটা, গুড নাইট।